প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন, সৌন্দর্য ও রূপমাধুর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা দেখার জন্য। শুরুতেই জেনে নেওয়া যাক জরুরি কিছু ঘরোয়া টিপস। পেঁপেতে রয়েছে নানাবিধি পুষ্টিগুণ। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পেঁপের রয়েছে অসাধারণ ক্ষমতা। পাকা পেঁপে কেটে অল্প করে নিয়ে প্রথমে চটকে নিন, তারপর এর সাথে অল্প কিছু চিনি এবং অলিভ অয়েল দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি মুখে মেখে ভালো করে মাসাজ করুন। দিনে 2-3 বার ব্যবহার করলে এর ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি মুখের ত্বকও কিন্তু অনেক ভালো হবে। এমন আরও অনেক ঘরোয়া টিপস জানতে চোখ রাখুন সানসিল্ক সৌন্দর্যের কথায়। কেন? কারণ আমরা আরও টিপস বলে দেবো একেবারে অনুষ্ঠানের শেষে। এছাড়াও এই অনুষ্ঠানে আমরা রূপচর্চার বিভিন্ন দিক, তার যত্ন, সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি দেয়ারটা তারকার সাথে, জানি তার নিজস্ব স্টাইল ও ফ্যাশন সম্পর্কে। আমাদের সাথে আছে আজ সবার প্রিয় মুখ, অভিনয় শিল্পী সুষমা সরকার। সুষমাদি, কেমন আছো? খুব ভালো, তুমি? অনেকদিন পর তোমাকে আমার এই শোতে পেলাম। তার আগে বলে আমি অনেক ভালো আছি এবং তোমাকে পেয়ে কিন্তু আমি বেশ এক্সাইটেড হয়ে গেছি, সেটা বুঝতেই পারছি। বলো তো সুষমাদি, পুজো তো চলছে, তো তোমাকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি এবং তার সাথে সাথে আমাদের দর্শকদেরকেও জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। তো আজকে তোমার সাথে পুজো নিয়ে তো আলাপ হবেই, তার পাশাপাশি তোমার লাইফস্টাইল, তোমার কাজ, এগুলো নিয়েও আমরা আড্ডা দিব। দর্শকদের নানা বিধি প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর আমরা দিব। কিন্তু পুরো অনুষ্ঠান শুরু করার আগে চলো চলে যাই এবং দেখে নিই ফ্যাশন ফোকাস আজকে কী থাকছে। বন্ধুরা, চলুন তাহলে চলে যাই শপিং মল এবং দেখে আসি ফ্যাশন ফোকাসে পুজোকে ঘিরে চমৎকার কিছু ড্রেসের কালেকশন। কোনো উৎসবে রঙে রঙে ড্রেসে পায় পূর্ণতা, আর তাই তো বিশেষ অনুষ্ঠানে শপিং মলগুলো রাখে বিশেষ কালেকশন। এবারের পূজাকে মাথায় রেখে ড্রেসের কালেকশনে আনা হয়েছে ভিন্নতা। ড্রেসের কাটিংয়েও আছে ভিন্নতা। ড্রেসগুলোতে থাকে বিভিন্ন দেবদেবীর ছবি, বিভিন্ন শ্লোক গাথা, মন্ত্র। ড্রেসের রঙগুলো থাকে সাদা, শুভ্র বেশিরভাগই। বিভিন্ন রঙও দেখা যায়, শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, বিভিন্ন ড্রেসের কালেকশনে ঠাসা মার্কেটগুলো। দারুণ দারুণ কিছু কালেকশন আমরা দেখলাম। তো সুষমাদি, এবার কী কী কেনাকাটা করলে বা এবার তোমার ফ্যাশনে কী কী থাকছে পুজোর ফ্যাশনে? পুজোর ফ্যাশনে আসলে শাড়িটাই প্রেফার করি, সবার জন্য শাড়ি কিনেছি। এবার আসলে আমার মিরপুর থেকে শাড়ি কেনা হয়েছে, মিরপুর বেনারসির পল্লী থেকে। কিন্তু এই পুজোর যে পুরো ফেস্টিভ্যালটা বা এই দিনগুলো কীভাবে কাটে? তখন কি শুটিং রাখো নাকি একেবারেই ফ্যামিলির জন্য ডেডিকেটেড? না, ফ্যামিলির জন্য তো অবশ্যই ফ্যামিলির জন্য রাখতে ইচ্ছে করে, বাট কখনো কখনো রাখা হয় না। কারণ দেখা যায় যে পুজোর সময় আসলে যেহেতু আমরা পাবলিক ফিগার, সেহেতু আমাদের কিছু না কিছু কাজ থেকেই যায়, অকেশনসে যেতে হয়। হ্যাঁ, যেতে হয়, উপস্থাপনার কাজ থাকে, লাইভের কাজ থাকে, সেগুলো তো থাকে। তারপর আমি এমনিতে নাটকের যে কাজ, মানে রেগুলার যে শুটিং, সেটা আমি রাখার চেষ্টা করি, না রাখার চেষ্টা করি। আর যেটা করি যে বাসায় সবার সঙ্গে থাকার চেষ্টা করি, এবং খুব ইচ্ছে করে প্রতিবারই ভাবি যে ঢাকায় থাকবো না, মানে গ্রামের বাড়িতে যাব বা চিটাগাংয়ে যাব, আমার শ্বশুরবাড়ি চিটাগাং। এখন পর্যন্ত আমার বিয়ে হয়েছে প্রায় 12 বছরের উপরে, আমি এখন পর্যন্ত চিটাগাংয়ের পূজা দেখিনি, কী পরিমাণ দুর্ভাগা বলো। সেটা অবশ্য আমার কারণেই হয়েছে, কারণ আমার শুটিং থাকে ব্যস্ততার কারণে, কারণ একদিনের জন্য তো আসলে চিটাগাং যে লাভ নেই। তো ওইটা হয়, কখনো ভাবি যে কলকাতা যাবে, ভাবা পর্যন্ত কখনোই কোথাও যাওয়া হয় না, ঢাকাতেই থাকা হয়। তো ঢাকা আসলে আমার কাছে পূজাটা অত বেশি আমি এনজয় করি না যতটা আমার গ্রামের বাড়িতে বা কলকাতা, ওই জায়গাগুলোতে আসলে পূজার ফ্লেভারটা, ফিলটা। তবে এখন অবশ্য ঢাকাতে অনেক ভালো পূজোর ব্যাপারটা, মানে গ্র্যান্ড করে কিন্তু বিষয়টা, এবং সবাই মিলে পূজা দেখার একটা বিষয়, এটা ইদানিং বছর 3 ধরে কিন্তু হচ্ছে, ভালোই লাগে, খারাপ লাগে না, এবং কোনো ভেদাভেদ কিন্তু থাকে না, একদমই না, একদমই। এটাই খুব দারুণ লাগে বিষয়টা। সো আপু, আরো অনেক কথা হবে, কিন্তু তার আগে তোমার কিছু চমৎকার ছবি আছে আমাদের কাছে, সেগুলো আমাদের দর্শকদের সাথে এক ঝলক শেয়ার করে আসতে চাই। বন্ধুরা, তাহলে চলুন দেখে নিই আমাদের প্রিয় শিল্পীর দারুণ কিছু ছবি। আহ,
বাহ, চমৎকার কিছু ছবি কিন্তু আমরা দেখি, দেখলাম কোত্থেকে নেওয়া হয়েছে সব। তো মানে এই ছবিগুলো নিয়ে আর অনেক বেশি কথা বলবো, কিন্তু তোমার গেট আপ, এক একটা চরিত্রের জন্য এক এক রকম যে তোমার লুকস, এইগুলো নিয়েও আমরা কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা ব্রেক নেবার সময় হয়ে গেছে, একটা ব্রেক নিয়ে আসতে হচ্ছে। বন্ধুরা, দেখলেন দিদির সাথে আমার আলোচনা কীরকম আড্ডা একদম জমে উঠেছে, আরও অনেক গল্প করবো, কিন্তু তার আগে নিয়ে নিত ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটি ছোট্ট বিরতি। ইজিলি এই ধরনের একটা লুক নিয়ে আপনারা পূজা মণ্ডপে যেতে পারেন। ছোট্ট একটি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সানসাইন সৌন্দর্যের কথায়। কথা হচ্ছে সুষমা সরকারটির সঙ্গে। তো সুষমাদি, ব্রেকে যাওয়ার আগে আমরা বলছিলাম যে তোমার এক একটা চরিত্রে এক এক রকম গেট আপ, এই বিষয়টা নিয়ে তো ছোট্ট করে ওই বিষয়টা নিয়ে একটু আমাকে বলো যে এটা কি তুমি নিজে থেকেই হোমওয়ার্কটা করো বা নিজেই অ্যানালাইসিসটা করো যে এই চরিত্রটা এরকম লুক হবে? বা আমার আসলে ভাঙতে ভালো লাগে নিজেকে, মানে নিজেকে একই রকম দেখতে ভালো লাগে না। যেটা হয় আমাদের দেশে, আসলে নিজের হোমওয়ার্কটা নিজেকেই করতে হয়, যদিও এটা দায়িত্ব মানে অন্যদের হওয়া উচিত, মানে একটা ডিপার্টমেন্ট থাকা উচিত যে কস্টিউম ডিজাইন একটা সেট করে দেবে, সেট করে দেবে। বাট আমাদের দেশে যেহেতু নাটকে নাই, সেহেতু এটা আমাদেরকেই করতে হয়। সো ওটা আমি ট্রাই করি, জানি না কতটুকু পারি। দারুণ। তো এবার চলে আসি একটু তোমার নিজেকে হেলদি রাখার বিষয়টাতে। তো সুস্থ থাকার জন্য কি কি করা হয়? যেমন আমি রিসেন্টলি ইয়োগা শুরু করেছি, আর হাঁটাটা আসলে হয় না, কারণ ব্যস্ততা থাকি, হয় না। তো ইয়োগাটা যেটা হয় যে হয়তো বা প্রত্যেক দিন পারি না, বাট সপ্তাহে তিন দিন যদি আমি প্র্যাকটিসটার মধ্যে থাকা, এবং সকালে পারছি না, ওকে ফাইন, রাতে আমি যখন বাসায় ফিরছি, ফিরে জাস্ট হাফ অ্যান আওয়ার একটু করে নিলাম, করে দেন হচ্ছে গিয়ে শাওয়ার নিয়ে ফেললাম, তো ওইটা করা। আর খাওয়া দাওয়াটাও একটু মেনটেন করি, তেল জাতীয় খাবার যদিও খুব খেতে ইচ্ছে করে, ভাজা পোড়া দেখলে বাঙালির মানে জিভে পানি চলে আসে, আমারও সেম অবস্থা, আমারও যেমন চটপটি, এবং রাস্তার ধারে মানে যে খাবার যেগুলো সেগুলো দেখলেই মনে হয় খাই, মানে দেখলেই খেতেই হবে, ধুলোবালি পড়ে আছে কি আসে যায় তাতে, তো ওগুলো আসলে একটু অ্যাভয়েড করাই। এখন তো তুমি একটা রেস্টুরেন্টেরই ওনার, সো সেই জায়গা থেকে মানে এত মুখরোচক খাবার থেকে নিজেকে বিরত রাখাটা তো বেশ কঠিন, একটু কষ্ট। তারপরেও বলবো যে আমরা যেহেতু মানে স্বাস্থ্যটা অনেক বেশি জরুরি একটা বিষয়, সেই কারণে আমি আমার রেস্টুরেন্টেও কিন্তু ওই জিনিসগুলো, যেমন টেস্টিং সল, যেগুলো ক্ষতিকারক যে বিষয়গুলো সেগুলো না অ্যাভয়েড করার, যদিও ওটাতে টেস্ট বেশি হয়, বাট অ্যাভয়েড করার চেষ্টা করছি, এবং যতটুকু হেলদি খাবার মানুষ সার্ভ করা যায় ততটুকু চেষ্টা করছি। দারুণ। তো এটা তো হেলথের সম্পর্কে আমরা জানলাম, তো এবার চলে আসি একটু ত্বকের যত্নে। তো তোমার মানে স্কিন রুটিনটা কী, বা কীভাবে নিজের ত্বকটার পরিচর্যা করো? খুব বেশি পরিচর্যা করার টাইমটা আসলে পাই না সত্যি কথা। আরেকটা কারণ আছে, যেহেতু স্কিনটা অনেক বেশি মানে কমপ্লিকেটেড না, হ্যাঁ মানে হলেই হয়, ওর বেশি যত্ন তো লাগে না, একটু করলেই হয়ে যায়। যেটা করি যে উপটানটা লাগাই, কখনো স্কার্ব ইউজ করি, সেটা বাসাই করি, আমি পার্লার টার্লারে খুব একটা যাওয়া আমার আসলেই হয় না, হয় না, আমার লাগেও না আসলে। আর একটা যেটা করি, যেটা রান্না করতে করতে বাসে যখন থাকি, আমি রান্না করছি যখন, তখন আলু কাটছি, আচ্ছা আলুটাকে একটু ই করে ছেঁচে দিয়ে দিলাম, বা শশা কাটছি, মানে যেটাই যখন খাচ্ছ, হ্যাঁ, বা হাতের কাছে যে জিনিস পাচ্ছো সেটা একটু মুখে দিচ্ছি, তারপরে শশা খাচ্ছি, আচ্ছা শশা একটু লাগিয়ে দিলাম। তারপরে ফ্রুটসের ক্ষেত্রে তো একদমই বলবো, প্রত্যেকটা ফ্রুটস মানে তরমুজ থেকে শুরু করে আম থেকে শুরু করে যা যা খাবো আমি তা তা লাগাবো, এই একটা বিষয়। আর চুলের ক্ষেত্রে একটা তেল আমি ইউজ করি, যেটা হচ্ছে আমলকি, মেথি, পেঁয়াজ, ওগুলো দিয়ে একটা তেল বানিয়েছি, যেটা সেটা খুব কাজের দেয়, ভীষণ কাজের দেয়। মানে আমার মাঝখানে খুব হেয়ার ফল হচ্ছিলো, তো ওই টিপসটা আমাকে একজন দিয়েছিল, এই এই টিপসটা তোমাকে যিনি দিয়েছে সে আমাদের এই অনুষ্ঠানেও এসে দিয়েছে, এবং আমরা আমরাও কিন্তু এই তেলটার খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, তুমি জানো। সত্যি কথা, সত্যি কথা। এবং তারপর থেকে আমার চুল নিয়ে অনেক বেশি টেনশন করতে হচ্ছে না। তো যেহেতু পুজো নিয়ে আমাদের আলাপ হচ্ছে, চলো চলে যাই আমাদের বিউটি এক্সপার্টের কাছে, এবং পুজোকে মাথায় রেখে চমৎকার একটি মেকওভার দেখে নিই প্লিজ। বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই চমৎকার একটি মেকওভার। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রোজা ফ্রম রোজাস মেকওভার। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। সো আমি আজকে আপনাদের সামনে ওরকমই একটা লুক দেখাবো, যে লুকে আপনারা খুব ইজিলি এই ধরনের একটা লুক নিয়ে আপনারা পূজা মণ্ডপে যেতে পারেন। আর আজকে আমার সাথে অ্যাজ আ মডেল আছে মোহিনী জান্নাত, আর ওর ওপরই আমি আজকে টিউটোরিয়ালটা দেখাবো। তো চলুন ভিউয়ার্স, স্টার্ট করা যাক আজকে
মেকআপ প্রিপারেশন যেটা সেটা হচ্ছে যে ফার্স্ট আমার স্কিনটা ক্লিন করে নিতে হয়, তো আমি ক্লিন করে রেখেছি অলমোস্ট। আর এখন যেটা করছি সেটা হচ্ছে সিরামটা দিয়ে নিলাম, বিকজ ময়শ্চারাইজারটা যেন লক হয়ে থাকে, তাহলে হবে কি মেকআপটা অনেক বেশি সরে যাবে না। এরপর আমি চলে যাবো আইব্রোতে। আইব্রো তো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে আমি চলে যাব আই মেকআপে। আর আই মেকআপের মেইন পার্ট হচ্ছে আইলিড। এবার আমি চলে যাব হচ্ছে ট্রানজিশন কালারে। ট্রানজিশন কালারের ক্ষেত্রে আমি বেছে নেব খুব লাইট টোনের কিছু। যেহেতু পূজা, কাজলের ছোঁয়া না থাকলে তো আর পূজা হবে না, সো আমি কাজলটা দিব এবং সাথে এটাকে ব্লেন্ড করে দেব। এভাবে চলে যাবো শ্যাডোতে। শ্যাডোর ক্ষেত্রে আমি সিলভার দিতে চেয়েছি, আমি সেটাই স্টার্ট করছি। আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে আমি চলে যাবো বেজ মেকআপে। বেস কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি চলে যাব কন্ট্রোলিংয়ে। এবার বাকি আছে লিপস্টিক। আর লিপস্টিকের ক্ষেত্রে যেটা হচ্ছে পুজো মানে রেড, যেহেতু গরম ম্যাট লিপস্টিকটা আমরা ট্রাই করব। এবার আমরা চলে যাব হেয়ার এবং ড্রেস আপ এবং জুয়েলারি। এগুলো সেট করার পর দেখব আজকে মোহিনীকে পূজার সাজে কেমন লাগছে। বাহ, দারুণ একটি মেকওভার আমরা দেখে নিলাম। আশা করি যে আপনারাও পুজোর দিনেই মেকওভারটি ট্রাই করতে পারবেন এবং দাওয়াতগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। তো সুষমাদি, নারীদের কিন্তু গহনার প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন থাকে, তো চরিত্রের প্রয়োজনে আমি আর যাব না, একেবারে ব্যক্তি সুষমা সরকারের আসলে কি ধরনের গহনা পছন্দ? আমার আসলে অক্সি টাইপের ডিজাইন বা অক্সির মেটাল এইগুলো ভাল লাগে। আমার গোল্ড খুব একটা পছন্দ না, সিলভার খুব পছন্দ। আরঙের গহনা আমি অসংখ্যবার, যতবারই গহনার প্রসঙ্গ আসে ততবারই আরঙের গহনার কথা বলি এবং ততবারই মনে হয় কেন আমি বড় লোক না, কেন আমি এতগুলো গয়না কিনতে পারছি না, সারাক্ষণ যাই। কিন্তু যেগুলো কেনা হয় সেগুলোকে সবসময় পরা হয়। হ্যাঁ, পরা হয়।
পড়া হয়। আমার গহনা খুব বেশি আসলে পড়া হয় না, মানে প্রোগ্রাম ছাড়া পড়া হয় না। এমনি যদি বলি যে কোনো থাকে না যে শুধু আংটি পড়া বা চুড়ি পড়া, আমার দেখা যায় শুধু আংটি হয়তো পড়া হয়, মাঝে মাঝে চুড়ি পড়া হয়, আদারওয়াইজ আমার কানে পড়তে আমি পারি না। তুমি খুব সিম্পল গহনা পরো? হ্যাঁ, কিন্তু যদি বাইরে কোথাও যায় কোনো অকেশন থাকে সেক্ষেত্রে তো অবশ্যই একটু অন্যরকম কালেকশনের গয়না খুব ভালো লাগে আমার, একটু ডিফারেন্ট টাইপের গয়না। তো সুষমাদি আরও অনেক গল্প আমাদের হবে, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেকের সময় পার হয়ে যাচ্ছে, তো একটা ব্রেক নিয়ে নিই। বন্ধুরা আরও একটি বিরতি নিয়ে নিতে হচ্ছে, আমাদের আড্ডা কিন্তু দেখছেন কি মজার হয়ে জমে উঠেছে এবং কারোই কিন্তু আড্ডাটা বন্ধ করতে ইচ্ছা করছে না। আমরা আড্ডা চালিয়ে যাই, আপনারা ছোট্ট একটি বিরতি থেকে ঘুরে আসুন, তারপর আবার সবাই মিলে একসঙ্গে আড্ডা দিব। ফিরে আসছি এক্ষুনি, সঙ্গেই থাকবেন। কোনো রং দেখলে মন খারাপ হয় সেটা বোধহয় হলুদ রং, হলুদ, কিন্তু হলুদ রং আমার প্রিয়। ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও হাজির হলাম সানসিল্ক সৌন্দর্যের কথায়। সঙ্গে আছে আমি নোভা, আর আমার সাথে আজ অতিথি আছেন সুষমা সরকার। সুষমাদি, আজকে তো অনেক আড্ডা তোমার সাথে আমার দেয়া হলো, দর্শকরাও অনেক কিছু তোমার ব্যাপারে কিন্তু জানতে পারলো, কিন্তু এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসি, যে তোমার নিজস্ব কিছু ভালো লাগা, তুমি কি কি করতে ভালোবাসো সেগুলো দর্শকদেরকে একটু জানাতে চাই। তো ব্যক্তি জীবনে তোমার কি কি রং দেখলে মন ভালো হয়ে যায়, বা কি কোন ধরনের রং তোমায় খুশি করে, কোন ধরনের রং বেদনা দেয়? আমার সাদা রং আমার সবচেয়ে 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 পছন্দ, মানে সাদা হলেই হলো, সেটা ফুলের ক্ষেত্রে বলো, শাড়ির ক্ষেত্রে বলো, ড্রেসের ক্ষেত্রে বলো, সাদা রং দেখলে আমার ভীষণ মন ভালো হয়ে যায়, মন শুভ্র হয়ে যায়, সাদা রঙের মতোই শুভ্র হয়ে যায়। আর বেদনা জায়গায় রং যদিও বলে নীল বেদনার রং, বাট নীল দেখলে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। কোনো রং দেখলে মন খারাপ হয় সেটা বোধহয় হলুদ রং, হলুদ, কিন্তু হলুদ রং আমার প্রিয়। একসময় পছন্দ হতো না, বাট এখন আমার হলুদ রং খারাপ লাগে না, ভালো লাগে। দারুণ। তো যখন অবসর পাও তখন কি করতে ভালোবাসো? অবসর পেলে ইদানিং আমার যেমন বই পড়ার একটা মানে টেন্ডেন্সি হয়েছে, মাঝখানে একদমই ছিল না, অনেক বছর ছিল না আমি বলবো। আমার বই পড়ার মানে ফেরত আসার যে বিষয়টা সেটা হচ্ছে হুমায়ুন আজাদ। আচ্ছা, হুমায়ুন আজাদ আমার এর আগে পড়া হয়নি, এটা আমার দুর্ভাগ্য। তো এত বছর পরে এসে যখন হুমায়ুন আজাদ পড়লাম এবং মনে হলো ও মাই গড, এবং আমি, তুমি চিন্তা করতে পারবো না, আমি এক বসায় অর্ধেক বই শেষ করে ফেলেছি। এবং ওই বই পড়ে একটা খুনের স্বপ্ন সেটা ছিল, এবং সেই একটা খুনের স্বপ্ন পড়ে আমার প্রেমের স্বপ্ন জাগ্রত হয়েছে, এবং বই পড়ার প্রতি প্রেম জেগেছে, এবং এই লোকটার লেখার প্রেম প্রেমে পড়ে গেছে আমি বলবো। এবং এই এই লেখনী পড়ার পরে আসলে অন্য লেখা আমাকে অতটা টানে না। দারুণ, এটা খুবই ভালো একটা প্র্যাকটিস, এবং আমাদের সবারই দরকার আসলে, ফেসবুকের যুগে আসলে বই পড়া, মানে আমরা সবাই কিন্তু বাক্সবন্দি হয়ে গেছি, এবং হচ্ছে যে এটা থেকে বের হওয়া উচিত এবং আসলে আসল পৃথিবীটা দেখা উচিত। কল্পনার জিনিস জগৎগুলো না তোমার বন্ধ হয়ে যাচ্ছে, তুমি বই না পড়লে আসলে তুমি দেখছো ঠিক আছে, যদি কিন্তু ভিজুয়াল দেখছো তখন মানে ইমাজিনেশন পাওয়ারটা আসলে থাকছে, মানে তুমি বই পড়ে তুমি সেই জায়গায় তুমি চলে যাচ্ছ, সেই ভাবে তুমি ফিল করছো, সেই অনুভূতিগুলোকে টাচ করতে পারছো, এই জিনিসগুলো খুব দরকার। আমরা যেমন ছোটবেলায় সবাই কিছু না কিছু কালেক্ট করার একটা আমাদের কিন্তু অভ্যাস ছিল, তো এখনো কি কোনো কিছু কালেকশনের অভ্যাস আছে? আমার আগে মানে ওইভাবে বলবো না, ডাক টিকেট জমানোর একটা অভ্যেস ছিল, সব দেশে তো পেতাম না, যে কোনো দেশে পেতাম, সব যতগুলো পেতাম, এবং সুন্দর সুন্দর বিষয়ে বাংলাদেশের অনেক মজার মজার ডাক টিকিট ছিল, ওগুলো লাগিয়ে রাখতাম, ওই ওটা ছোটোবেলা পর্যন্ত ছিল। বড়োবেলায় এসে কিছু, এবং চিঠি জমানোর একটা খুব ইয়ে ছিল, তখন চিঠির যুগ ছিল, যখন আমি ভারতের ছড়িতে পড়েছি তখন আমার বন্ধুরা আমাকে চিঠি লিখত, এবং সেই চিঠিগুলো জমিয়ে রাখার একটা ব্যাপারও ছিল, সেই চিঠিগুলো এখন অবশ্য নেই আমার কাছে। তো এখন আসলে ওইভাবে মানে জমিয়ে রাখার বিষয়টা। তো সুষমাদি, তোমার যারা ফ্যান ফলোয়ার্সরা আছে তারা তোমার জন্য কিছু প্রশ্ন পাঠিয়েছে, তো আমি সেগুলো তোমাকে ঝটপট করে জিজ্ঞেস করবো, তুমি চটপট করে। ও মাই গড, এখন তো ভয় লাগছে একটু। না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি তৈরি? হ্যাঁ, ওকে, রেডি। প্রতিদিনের ব্যবহৃত একটি প্রসাধনীর নাম বলো। লোশন। লোশন। সানগ্লাস কতটুকু ভালো লাগে? ভীষণ। শাড়ি না ওয়েস্টার্ন বেশি পরা হয়? পরা হয় ওয়েস্টার্ন। ওকে, গোছালো নাকি একটু অগোছালো? গোছালো। কোন ঋতু খুব ভালো লাগে? বর্ষা। কোন তারকার স্টাইল খুব ভালো লাগে? সুবর্ণাপা। স্বাস্থ্য সচেতনতায় রোজ কোন কাজটা করা হয়? মধু চা খাওয়া হয়। পারফিউমের ক্ষেত্রে ভালো লাগা কতটুকু কাজ করে? ভীষণ। কি রঙের লিপস্টিক বেশি ভালো লাগে? ন্যাচারাল। প্রিয় ফ্যাশন ডিজাইনার কে? বিবি রাসেল। দারুণ। এই তো
কি তুমি শুধু শুধু ভয় পাচ্ছি রে, ঝটপট কি সুন্দর উত্তর দিলে একদম। আচ্ছা, এবার আমরা যদিও প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তের কাছাকাছি চলে এসেছি, বাট একটা প্রশ্ন করে আজকের মতো এখানেই ইতি নিব। সেটা হচ্ছে যে আমাদের তো আসলে ইচ্ছের যদিও কোনো শেষ নেই, ইচ্ছে তো একটা শেষ হলে আরেকটা জন্মায়, কিন্তু তারপরে জীবনে এমন এমন কিছু ইচ্ছে রয়ে যায় যেটা আমাদের মাথায় থাকে যে কোনো একদিন এটা আসলে পূরণ করব। তো সেরকম একটি ইচ্ছের কথা বলো। আমি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করার ইচ্ছে জাগে এই আর। অবশ্যই হবে, কারণ হচ্ছে তুমি যে মাপের গুণী অভিনেত্রী, অবশ্যই আমাদেরও শুভকামনা তোমার সঙ্গে রইল যে এই স্বপ্ন যেন কোনোদিন অবশ্যই পূরণ হয়। ধন্যবাদ, খুবই ভালো লাগছিল সুষমাদি তোমার সাথে গল্প করতে, কিন্তু সময় এখন বলছে যেতে হবে। তো বিদায় নেবার আগে আমাদের দর্শকদের কী বলতে চাও? দর্শকদেরকে শারদীয় শুভেচ্ছা জানাবো। পুজো চলছে, মণ্ডপগুলো ঘুরে দেখবেন, ভালো লাগবে, আর মন ভালো রাখতে হবে, মন ভালো থাকলে সব ভালো থাকবে। শুভেচ্ছা সবাইকে। দারুণ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এত ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আমাদেরকে সময় দিলে, অনেক ভালো লাগলো। তোমাকেও অনেক শুভেচ্ছা, বাংলা ভিশনকে শুভেচ্ছা, এবং শারদীয় শুভেচ্ছা আবারও সবাইকে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আরও কিছু ঘরোয়া টিপস। চুলকে কালো করতে আমাদের প্রায় ঝামেলায় পড়তে হয়, আর এই ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে পারে নারকেল তেল ও সেই সাথে লেবুর রস। এই হেয়ার প্যাকটি তৈরি করতে এক চামচ নারকেল তেল ও এক চামচ লেবুর রস, এই দুইটি উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে স্কাল্পে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। তারপর 30 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। এমন ছোটোখাটো আরও অনেক ঘরোয়া টিপস জানতে চোখ রাখুন সানসিল্ক সৌন্দর্যের কথায়। আমাদের লিখতে পারেন facebook.com/sunskhareexpert, ইমেল করতে পারেন s_kotha@bangladesh.tv, এবং SMS করতে SK লিখে আপনার নাম তারপর প্রশ্ন লিখে 21616 এই নম্বরে পাঠিয়ে দিন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আবারও সবাইকে জানাচ্ছি শারদীয় পুজোর অনেক অনেক শুভেচ্ছা।